বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চান তিনি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো নজরুল ইসলাম সাংবাকীদের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আমি চাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীন সহায়তা করুক